আসসালামু আলাইকুম সবাইকে, সোমাশ কিচেন ডায়েরি থেকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো অরেঞ্জ চিকেন। অরেঞ্জ চিকেন আমেরিকান আর চাইনিজ দুইটা মিক্স রেসিপি। তো চাইনিজদের হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস, আর হচ্ছে চিকেন অরেঞ্জ চিকেনটা আমেরিকান। তো আমি এখানে প্রথমে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন, 1 টিস্পুনের কম লবণ দিয়েছি, এখানে 1/2 টিস্পুনের মতো গোলমরিচ দিয়েছি। চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, এখানে আছে হচ্ছে 1/2 অরেঞ্জ জুস, যেটা মালটা আর কি, বড় সাইজের একটা মালটার 1/2 জুস আমি এখানে দিয়েছি। আর এখানে আছে 100 গ্রাম কর্নফ্লাওয়ার। আপনারা চিকেন যতটুকু নিবেন ওর উপরে বেস করে সব ইনগ্রিডিয়েন্টগুলো এভাবে মেজারমেন্ট করে দিতে হবে। সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিক্স করে নিব। এটাকে আমি মিক্স করার পর 10 মিনিট রেস্টে রেখেছিলাম, বেশি সময় রাখতে হয় না, না রাখলেও হয়, কোনো সমস্যা নেই। ভালোভাবে মিক্স করে আমি এটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এটাকে ডুবো তেলে ভাজতে হবে, সেক্ষেত্রে তেলটা বেশি ইউজ করতে হবে, ডিপেন্ড করে আপনারা কতটুকু চিকেন নেবেন এর উপরে তেলটা মেজারমেন্ট করে দিতে হবে আর কি। তেলটা যখন মানে ভালোভাবে গরম হয়ে যাবে, ফুল হিট হয়ে যাবে, দেন চিকেনটা আমি দিব। চিকেনগুলোকে অবশ্যই একটা একটা পিস করে দিতে হবে, কারণ সবগুলো একসাথে ঢেলে দিলে সবগুলো একসাথে লেগে যাবে, যেহেতু চিকেনগুলো আমি ভেজে নিব আলাদা আলাদা করে। এর জন্য দেখুন কিভাবে দিচ্ছি, আমি সবগুলো চিকেন একবারে দিচ্ছি না, দুইবারে ভাজতে হবে আমার চিকেনগুলো, কারণ ফ্রাই প্যানে সবগুলো চিকেন একবারে দেওয়া সম্ভব হবে না। এভাবে 5 মিনিট আমি ভেজে নিব সবগুলো চিকেনকে। 5 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর চিকেনগুলোকে আবারও 10 মিনিট রেস্টে রেখে সেকেন্ড টাইম আমি তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়ে দেন আবারও 10 মিনিট ভাজবো। চিকেনগুলোকে আমার দুইবার ভাজতে হবে, কারণ প্রথমবারে যদি আমি ব্রাউন করতে যাই তাহলে চিকেনের যে জুসি ভাবটা আছে সেটা থাকবে না, এক্সেস কুক হয়ে যাবে। এই জন্য আমি চিকেনগুলোকে দুইবার ভেজে নিয়েছি, প্রথমে 5 মিনিট ভেজেছি, দ্বিতীয়বার 10 মিনিট ভেজেছি। দ্বিতীয়বার আমি সবগুলো চিকেন একবারে দিয়েছি, কারণ এখন আর লাগার সম্ভাবনা নেই একটার সাথে আরেকটা। এখন চিকেনগুলো ব্রাউন হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এটার মেইন যে পার্টটা সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস, যেটা চাইনিজ সস আর কি। তো এই সসটাকে রেডি করব। এই তো চিকেনগুলো রেডি, চুলে আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আবারও এখানে 1 টেবিল চামচের মতো অয়েল দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ। আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ রসুন বাটা। আদাটাকে মানে একদম মিহি কুচি করে ইউজ করার চেষ্টা করবেন, আদা বাটাটা না দিলেই ভালো। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ব্রাউন সুগার, যেটা লাল চিনি আর কি। আর দিয়ে দিচ্ছি 1/2 অরেঞ্জ জুস, যে অরেঞ্জটা আমি জুস করে নিয়েছিলাম, 1/2 দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করার সময়, আর 1/2 এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ জেস্ট, মানে অরেঞ্জের উপরের একদম উপরের থেকে পাতলা করে একটু ছাল আমি উঠিয়ে নিয়েছি। 1 টিস্পুন সয়া সস, 3টা কাঁচামরিচ কুচি,
আপনার চাইলে যদি একটু ঝাল ঝাল খেতে চান আর একটু কাঁচামরিচ দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, সেটাকে আমি পানি দিয়ে মিক্স করে এর সাথে মিক্স করে নিব। এই সসটা অনেক অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। আপনারা এটাকে মানে ফিশ যদি এভাবে ফ্রাই করে ফিশের সাথে ওই সসটাকে মিক্স করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেনটা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল, একটু ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। জাস্ট দুইটা জিনিস যে ইউজ করেছি, পেঁয়াজ পাতা আর সাদা তিল, এই দুইটাই গার্নিশিং এর জন্য, নট যে কম্বোচারি দিতেই হবে এমন না, সসের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই আসলে। এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন, দেখুন দেখতে কতটাই ইয়াম্মি হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের মতো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।